এই জন্য একেবারে আদিকাল থেকে শুরু করে আজ পর্যন্ত দুটো দর্শন সংঘাতমুখী দুটো দর্শন চলে আসছে রাজনৈতিক দর্শন একটা হলো আমাদের সমাজ আমরাই যেভাবে আমাদের খেয়াল খুশি অনুযায়ী আমরা সমাজ পরিচালিত করব এই একটা দর্শন আর একটা দর্শন কি এই দর্শন হলো কি জনগণের নাম করে জনগণের সমর্থন নিয়ে মুখে বলবো জনগণই আমাদের ক্ষমতার মালিক ক্ষমতায় যাওয়ার পরে ওই জনগণের উপরে নির্যাতন জুলুম আমরা চালাবো বর্তমান প্রচলিত রাজনৈতিক দর্শনে শুধু চিন্তা হলো দুনিয়া 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 আমি কি করে বড় হব কি করে অর্থ সম্পদের মালিক হব কি করে আমার ক্ষমতা প্রতিপত্ত প্রতিপত্তি আমি কুক্ষিত করে রাখবো আমি কিভাবে শাসন ক্ষমতা পরিচালিত করবো দেশে বিদেশে আমার ব্যাংক ব্যালেন্স কি করে হবে এটাই আমার চিন্তা আর ইসলামী বিধান যেটা আহলে আন্দোলনের রাজনৈতিক দর্শন হলো সেটা হলো আখেরাত 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 উমার রাজিয়াল্লাহু আনহুর শাসক আমাদেরকে হতে হবে আমরা কি হতে পেরেছি তার বক্তব্য কি ছিল যে ফুরাতের তীরে যদি একটা ছাগলের বাচ্চাও পানি পান না করতে পেরে যদি মৃত্যুবরণ করে তাহলে আমি উমারকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে কৈফিয়াত দিতে হবে যে আমি ওই আমানত রক্ষা করতে পারে নাই এই জবাবদিহিতা এই চেতনা আমাদের কি আছে নাই আমাদের আহলে হাদিস আন্দোলনের দর্শন হলো আল্লাহ প্রেরিত বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে আমাদের খেয়াল খুশি মতন তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ان الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين قال الله تبارك وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله অস্তানবুত তাগুত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 22তম কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি 32তম কর্মী সম্মেলনের মোহতরাম সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় আমেলা সদস্যমণ্ডলী সুরা সদস্যমণ্ডলী বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল ও কর্মী ভাইয়েরা আমাকে যে বিষয়ে আলোচনা করার কথা বলা হয়েছে বিষয়টা খুবই মুখরোচক একটা বিষয় আমরা প্রায় একটা কথা শুনে থাকি যে আহলে হাদিস আন্দোলনের কোনো রাজনীতি নাই কথাটা আমরা অনেক সময় বলি আমরাও শুনি আসলে রাজনীতি শব্দটা একটা চমকপ্রদ শব্দ মানুষকে খুব তাড়াতাড়ি এটাতে আকর্ষণ করে মাঠে ময়দানে সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং সমাবেশ যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাদেরকে উজ্জীবিত করে যে কারণে স্বাভাবিকভাবেই আমরা ওই দিকে ঝুঁকি পড়ে বেশি প্রকারান্তরে আমরা বলে থাকি যে আসলেই তো আহলে হাদিস আন্দোলনে কোনো রাজনীতি নাই তাহলে আমরা এখন কি করব আমার মনে হয় আমরা আহলে হাদিস আন্দোলনটা বুঝতে ব্যর্থ হয়েছি আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্যের শেষের দিকে একটা সেন্টেন্স আছে একটা বাক্য আছে সেখানে বলা হয়েছে আকিদা ও আমলের পরিবর্তনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য এই একটা বাক্যের ভিতরেই আহলে হাদিস আন্দোলনের রাজনীতি লোকায়িত আছে আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক দর্শন ওখানেই আছে
কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকলে যেহেতু দুনিয়া 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 নিয়েই আমরা ব্যস্ত থাকি বিধায় ওই দিকটা আমরা গৌণ করে দেখেছি বলে আমার মনে হয়। কারণ রাজনীতির বর্তমান যে ধারা সেখানে হলো কিভাবে যারা ক্ষমতায় আছেন তাদেরকে কোন প্রক্রিয়ায় ক্ষমতা থেকে নামানো যায় এবং নিজেদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা যায়, এই কর্মকাণ্ড করতে যেয়ে যা করা দরকার সেগুলো করে করা হয়। হরতাল বলেন, গাড়ি ভাঙচুর বলেন, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি বলেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোগ্রাম নেওয়া হয়। নেতাকর্মীরাও কিন্তু খুব উজ্জীবিত হয়, মাঠে ময়দানে যেয়ে নিজেদের শক্তি প্রদর্শন করে থাকে বলে তারা যেন মনে করে এটাই বিরাট একটা ব্যাপার, আমরা দারুণভাবে একটা রাজনৈতিক কাজ করে ফেললাম। যে কারণে দেখা যায় ভোটের সময় আসলে মাঠ পর্যায়ের কর্মীরা এক কাপ চা, একটা বিড়ি সিগারেট বা ইত্যাদি ইত্যাদি কারণে নাচানাচি শুরু করে দেয়, কিন্তু ফায়দা লোটে কারা? নেতারা। ওই কর্মীর ভাগ্যে, ওই ভোটারের ভাগ্যে যে অবস্থা ছিল পরবর্তীতে নেতা ক্ষমতায় যাওয়ার পরে ওই অবস্থার কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। যে কারণে তো আজকে আমরা কল্যাণমুখী সমাজ ব্যবস্থা চাইলেও আমরা পাই না। আমি একটু ফিরে যাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্ত হলেন, নবুয়াত প্রাপ্ত হওয়ার পরে তিনি তার আপনজন এবং তৎকালীন সময়ের যারা নেতা একবার চরম অহংকারী গর্বিত তৎকালীন আরবের নেতারা যারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে সাপা পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহ বলে আহ্বান করলেন। তৎকালীন সময়ের নিয়ম হলো এই ঘোষণা দিলে বুঝতো যে গুরুত্বপূর্ণ কোনো খবর বা সংবাদ আছে, সকলে সমবেত হয়ে গেল। আবু জেহেল হলো, আবু লাহাব হলো, অন্যান্য নেতৃবৃন্দ সবাই এসে গেল, কেউ আল্লাহর রসুলের চাচা, কেউ আল্লাহর রসুলের ভাই, কেউ ভাতিজা, বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ এসে গেল যে আল আমিন আমাদেরকে আহ্বান করেছেন, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কোনো কথা তিনি বলবেন। তিনি আলামিন ছাড়া তো না, তিনি সত্য কথা ছাড়া তো মিথ্যা কথা বলেন নাই। ঘটনা আমরা সকলেই জানি, আল্লাহ রসুল সাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন যে আমি এই পাহাড়ের ওই পাশে দেখলাম যে আপনাদেরকে খতম করার জন্য, ধ্বংস করার জন্য একদল সৈন্য একেবারে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রেডি হয়ে আছে, একথা কি আপনারা বিশ্বাস করবেন? সকলেই বললেন হ্যাঁ, তোমার কাছ থেকে তো এ পর্যন্ত সত্য ব্যতীত কোনো মিথ্যা কথা তো পাই নাই, সব সময় তো তোমার কাছ থেকে আমরা সত্য কথাই পেয়ে এসেছি, কাজেই আজকে যদি তুমি সেই কথা বলো অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, এ পর্যন্ত তোমার দেখে এসেছি তুমি সত্য কথাই বলো, মিথ্যা তো বলো নাই। এত বড় ভক্তি যার প্রতি, যে রসুলের প্রতি, যাকে এত ভালোবাসে আরব গোষ্ঠী, উনি বললেন কলু, আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, তুফলে হুন, তাহলে আপনারা সফল কাম হবেন, তাহলে আপনারা কল্যাণ লাভ করবেন। আল্লাহ রসুল যে ঘোষণা দিয়েছিলেন সেদিন, তার আপন চাচা আবু লাহাবের বিরুদ্ধে কি কোনো স্লোগান দিয়েছিলেন? আবু জেহেলের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছিলেন? তারা তো নেতা, তারা তো সমাজপতি, তখন সমাজকে পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে। কিন্তু আবু লাহাব তার আপন চাচা সঙ্গে সঙ্গে বলে উঠলেন তাব্বান লাকা সায়র আল ইয়াউম, আজকের দিনে তোমার সর্বপ্রকার ধ্বংস হোক। আলে হাজা জামাতা না, এই কথা বলার জন্য কি আমাকে এখানে, আমাদেরকে এখানে জামায়াত করিস? আল্লাহ রসুল তো বলেননি যে তোমাদের ক্ষমতা কেড়ে নেবো আমি, বলেছিলেন খ্যাপটান কেন?
তারা বুঝেছিলেন যে মুহাম্মদ আজকে যে কথা বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়াতকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আমাদের ক্ষমতা আর বেশি দিন থাকবে না এই দর্শনটা তারা উপলব্ধি করতে পেরেছিলেন তা ঠিক আহলে হাদিস আন্দোলনের দর্শনও তাই আল্লাহ প্রেরিত বিধান আল্লাহর জমিনে এই বান্দাদের দ্বারা সেটা শাসক হোক প্রজা হোক তাদের মাধ্যমেই প্রতিষ্ঠিত আল্লাহ রাব্বুল আলামিন করবেন যাকে তিনি পছন্দ করেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা আল্লাহ বলেন নাই আমি যাকে ইচ্ছা মুলক রাজত্ব দান করে থাকি যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব চিন্তাই করে নেই যাকে ইচ্ছা তাকে আমি সম্মানিত করি যাকে ইচ্ছা তাকে আমি অপমানিত করি আর যত ধরনের কল্যাণ আছে আমার হাতে রক্ষিত তাহলে সমাজে কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ এর বুঝ তার সৃষ্টির জন্য বেশি থাকবে না যিনি সৃষ্টি করেছেন তার বেশি থাকবে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টাই বলছেন যে আমি প্রত্যেক যুগে প্রত্যেক জাতির কাছে প্রত্যেক সম্প্রদায়ের কাছে আমি আমার প্রেরিত রাসূল প্রেরণ করেছি তাদের কাজ হলো মানুষের আকীদা পরিবর্তনের মাধ্যমে আকীদার ভিতরে যে দুর্বলতা বা যে খারাপ দিক আছে সেটা সংশোধন করে আমি প্রকৃত ইসলাম যেটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত তাওহীদ যেটা তিনি যে আমাদের মাবুদ এবং তিনি যে সব কিছু আমাদের দেন এই বিশ্বাস নিয়ে আসার জন্যই আমার দাওয়াত সকল ধরনের শয়তান বা তাগুত থেকে সকল ধরনের ইলাহ থেকে সকল ধরনের মাবুদ থেকে ফিরিয়ে নিয়ে এসে বাস রাজনৈতিক দর্শন হয়ে গেল আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক দর্শন হলো সেটাই এদেশের মানুষ তাওহীদ কি বোঝে না আমরা শিরক কি বুঝি না সালাত সিয়াম হজ যাকাত সবই করছি ইলেকশনের সময় আসলে দরগায় যেয়ে আমি বলছি যে আগামী ইলেকশন আমি দাঁড়িয়ে গেছি আমার দল দাঁড়িয়ে গেছে আমরা দাঁড়িয়ে গেছি আমি অমুকের কবর জিয়ারাতের মাধ্যমে আমার প্রোগ্রাম শুরু করলাম সালাত সিয়াম হজ যাকাত কুরবানি সবই ঠিক আছে হলো কি এই পার্থক্য আমরা ধর্মীয় এবং বৈষয়িক এই পার্থক্য যে ইসলামে ধর্মীয় দিকের মাধ্যমেই ধর্মীয় অনুশাসনের মাধ্যমেই আমার সামাজিক আমার পারিবারিক আমার রাজনৈতিক সবকিছু যে পরিচালিত হবে এইটা আমরা পার্থক্য করে ফেলেছি আমরা এক করতে পারি নাই যে কারণে আমাদের সমস্যাই থেকে যাচ্ছি খলিফাতুল মুসলিমিন উমার রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালের উদাহরণ আমরা বক্তব্যে পেশ করি কিন্তু মানুষের কল্যাণ কি হয়েছে হয় নাই যে অবস্থা সেই অবস্থায় থেকে গেছে বক্তব্য ঠিকই থাকে উমার রাদিয়াল্লাহু আনহুর মতো শাসক আমাদেরকে হতে হবে আমরা কি হতে পেরেছি তার বক্তব্য কি ছিল যে ফুরাতের তীরে যদি একটা ছাগলের বাচ্চাও পানি পান না করতে পেরে যদি মৃত্যুবরণ করে তাহলে আমি উমারকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে কৈফিয়াত দিতে হবে যে আমি ওই আমানত রক্ষা করতে পারে নাই একটা ছাগলের বাচ্চা পানি পান না করে মৃত্যুবরণ করেছে এর জন্য আমি কৈফিয়াত দিতে হবে এই জবাবদিহিতা এই চেতনা আমাদের কি কি আছে নাই এই জন্য একেবারে আদিকাল থেকে শুরু করে আজ পর্যন্ত দুটো দর্শন সংঘাতমুখী দুটো দর্শন চলে আসছে রাজনৈতিক দর্শন একটা হলো আমাদের সমাজ আমরাই যেভাবে আমাদের খেয়াল খুশি অনুযায়ী আমরা সমাজ পরিচালিত করব এই একটা দর্শন যেটা সর্বত্র চলছে যেটা পরিবর্তনশীল নেতাও পরিবর্তনশীল নীতিও পরিবর্তনশীল আর একটা দর্শন কি এই দর্শন হলো কি জনগণের নাম করে জনগণের সমর্থন নিয়ে মুখে বলবো জনগণই আমাদের ক্ষমতার মালিক ক্ষমতায় যাওয়ার পরে ওই জনগণের ওপরে নির্যাতন জুলুম আমরা বা চালাবো বাস্তব ঠিক না বেঠিক এটাই ঠিক
আরেকটা দর্শন হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত বিধান মানুষের জন্য সমান, শাসক যিনি থাকবেন তার জন্য আইন, যিনি প্রজা থাকবেন তার জন্য ওই আইনটা সমান সমভাবে প্রযোজ্য। এখানে কোনো ভেদাভেদ নাই, শাসক অন্যায় করবেন, শাসকের নেতারা বা শাসকের পাশে যারা থাকবেন তার দলের লোকেরা অন্যায় করবেন, তার বিচার করা যাবে না। যদি বিচার করি তাহলে আগামী দিনে ক্ষমতায় যাওয়ার রাস্তা তো বন্ধ হয়ে যাবে। কারণ কি? কারণ ওরা তো ভোট দেবে না, ওরা তো আবার দল করবে না। এই জন্য তাদের অন্যায়, তাদের দুর্নীতি সমস্ত সবগুলাকেই চোখ বন্ধ করে মেনে নিতে হয়। তাহলে সমাজের ভিতরে যে সমস্যা, যে আগাছা, যে পরগাছা থেকে গেল, সংস্কার হলো না, জাতির মঙ্গল হলো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 75 সালের সম্ভবত 12ই জানুয়ারি প্যারেড গ্রাউন্ডের বক্তব্য মনে হয় আপনারা শুনে থাকবেন। 27 মার্চের ভাষণ তো আমরা শুনি, আমরা অনুপ্রাণিত হই। সেই ভাষণের বক্তব্যটা আমি যখন শুনি তখন আমি অত্যন্ত অনুপ্রাণিত হই। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাচ্ছে, যদিও দিন তারিখটা আমার ঠিক আছে কিনা আমি জানি না। তার ভাষণের বক্তব্য, তিনি সোনার বাংলা গড়ার জন্য তার বক্তব্য বা তার চিন্তা চেতনা ছিল যে বিশ্ব চলছে দুটো ধারায়, একদিকে শোষক আর একদিকে শোষিত। আমি হলাম এই শোষিত বঞ্চিত মানুষের পক্ষের একজন সৈনিক, আমার সংগ্রাম তাদের মুখে হাসি ফোটানোর জন্য। জীবনের যৌবনকে আমি কারাগারের অন্ধকার কষ্ট আমি প্রকোষ্ঠের ভিতরে আমি নিক্ষেপিত হয়েছি এদের মুখে হাসি দেওয়ার জন্য। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করে সব কিছুই লুটপাট করে নিয়ে গেছে, রেখে গেছে আমার জন্য কিছু চোর, যারা মুনাফা করি, সুৎখর, ঘুষখর, আমার এই সমাজটাকে তছনছ করে দিয়েছে। যা আমি বহির্বিশ্ব থেকে চেয়ে চিনতে নিয়ে আসি তার ভাষাতেই আমার এই চাটাইয়ের দলরা চাইটা পয়টা খাইয়া ফেলায়। শোনেননি আপনার বক্তব্য? কত দুঃখ, কত বেদনার ইতি দিয়ে কথা বলেছিলেন। কারণ এদেশের মানুষের বিশ্বাস আকিদার কোনো পরিবর্তন ছিল না, বিদায় তার মনের আশা প্রতিফলিত হয় নাই, তিনি যেটা কামনা করেছিল সেটা হয় নাই। বিশাল ঘাস জঙ্গল, তার ভিতরে রাজশাহীর ফজলি আমের চারা যদি আমরা লাগাই, ও ফজলি আমের ওই কলমের শিকড় বাহির আগাই, এই আগাছারা ওকে গ্রেপ্তার করে ধ্বংস করে দেবে, আমার খেতে পারবো না। তা আমাদের আকিদার ভিতরে বহু আগাছা এখনো আছে, আগে সেটা সাফ করতে হবে, তারপর কল্যাণমুখী রাষ্ট্রের দর্শন তাদের সামনে দিলে মানবে, তার আগে নয়। আল্লাহর রসুলরাই দাওয়াত দিয়ে গেছেন, আগে আগাছা সাফ করেছেন, তাগুত হটাইছেন, তারপর আল্লাহ রব্বুল আলমিনকে বসিয়েছেন, তারপর আল্লাহ রব্বুল আলমিনের বিধান মানতে তারা অভ্যস্ত হয়েছেন, তার আগে নয়। মানুষের উপরে জবরদস্ত করে আমি চাপিয়ে দেবার মানুষ সেটা গ্রহণ করবে এই আশা ভরসা করা দুরাশা মাত্র, তাছাড়া আর কিছুই নাই। মানুষ যখন চাইবে যে না আমাকে ইসলামী অনুশাসন মানতে হবে, এটা আল্লাহ প্রেরিত বিধান, আমি তার সৃষ্টি, আমি তার একজন আব্দ আর তিনি মাবুদ, তার কাছে আমাকে অবশ্যই আমার প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব বা জবাবদিহি করতে হবে, আমার নিস্তার নাই এই চেতনা যখন আমার ভিতরে জাগ্রত হবে, তখন কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা আমার দ্বারা সম্ভব হবে না। এই চেতনা, এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত আমার তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমারটা কোথায়? মোহতারাম অমিত সাহেব বলেন যে কর্মী সেরা যায় টাকায়, কর্মী সেরা যায় অর্থে, বাস্তব সত্য কথা। লক্ষ লক্ষ কোটি কোটি রাষ্ট্রীয় সম্পদ আমার কাছে দেওয়া হবে আর সেগুলো আমি আত্মসাৎ করে নেব, তাহলে তো বঙ্গবন্ধুর মতোই তো আমাকে আক্ষেপ করেই বলতে হবে যে আমি সে সোনার মানুষ তো তৈরি করতে পারলাম না, সব লুটেরার দল, সব দুর্নীতিবাজ, সব মুনাফাখোর।
তাহলে সোনার বাংলা পাওয়া যাবে কোথায়? কাজেই আজকের এই সমাবেশে আমাদের আহলে হাদিস আন্দোলনের দর্শন হলো আল্লাহ প্রেরিত বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, আমাদের খেয়াল খুশি মতন তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে না। এটাই হলো আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক দর্শন। যদি এটাই হয়, যদি আমাদের আকীদা বিশ্বাসের ভিতরে পরিবর্তন আসে, আমরা যদি আল্লাহর প্রকৃত আব্দ হতে পারি এবং সেটা মেনে নেওয়ার মতন আকিদা আমাদের যদি হয়, আমরা যদি নিজেদেরকে সংস্কার করতে পারি, তাহলে এই সমাজে শান্তি আসবে। তখন উমান রাদিয়াল্লাহু আনহু, তখন রসূলের রেখে যাওয়া এই রাষ্ট্র ব্যবস্থা তখনই কার্যকর হবে। আমরা শুধু দাওয়াত দাতা মাত্র, কিন্তু দাওয়াতকে বিজয়ী করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। বিষয়টা ওইখানেই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। বর্তমান প্রচলিত রাজনৈতিক দর্শনে শুধু চিন্তা হলো দুনিয়া দুনিয়া দুনিয়া, আমি কি করে বড় হব, কি করে অর্থ সম্পদের মালিক হব, কি করে আমার ক্ষমতা প্রতিপত্ত প্রতিপত্তি আমি কুক্ষিত করে রাখব, আমি কিভাবে শাসন ক্ষমতা পরিচালিত করব, দেশে বিদেশে আমার ব্যাংক ব্যালেন্স কি করে হবে, এটাই আমার চিন্তা। আর ইসলামী বিধান যেটা আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক দর্শন হলো সেটা হলো আখেরাত আখেরাত আখেরাত। আখেরাতে আমাকে কি জবাবদিহি করতে হবে, এই চেতনা যখন আমাদের সকলের ভিতরে আসবে, তখনই তো একটা শান্তি এবং কল্যাণমুখী সমাজ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তো এই জন্যই বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখেরা নাজেদ লাহু ফি হারসিহি, যারা আখেরাতের কল্যাণ চায়, আখেরাতের ফসল চায়, আল্লাহ বলছেন আমি তাদেরকে দিয়ে দেই, আমার ইচ্ছা অনুযায়ী আমি দিয়ে দেই। ওমান কানা ইউরিদু হারসা দুনিয়া নুতিহে মিনহা ওমালাহু ফিল আখিরাতে মিন নাসিব, আর যারা দুনিয়া চায় তাদেরকে আমি দুনিয়ার কিছু অংশ দেই, তাই নিয়ে তারা শুধু লাফালাফি করে, আখিরাতে তাদের কিছুই থাকবে না। এটাই হলো আহলে হাদিস আন্দোলনের একটা দর্শন। যদি আখিরাতে জবাবদিহিতার চিন্তা হয়, তাহলে গনিমতের মাল যেমন তৎকালীন সময়ের রাসূলের সাহাবা একরাম এবং পরবর্তী তাবে তাবেইন যারা ছিলেন সাহাবীরা ছিলেন যেমন রক্ষা করেছিলেন, আজকেও থাকবে, নইলে রাষ্ট্রীয় সম্পদ সব বেদখল হয়ে যাবে, তেরান আসলো লুটপাট, সরকার যা দেয় সব ঠিক, কিন্তু সরকার অনেক সময় ভয় করে, তাই তো যদি আমি অ্যাকশন নেই তাহলে আমি আগামী দিনে আমার ভোটার থাকবে না, ক্ষমতায় যেতে পারবো না। তাই আসুন, যেহেতু সময় আমাকে একটু কম করে দেওয়া হয়েছে সময়ের কারণে, কারণ আমাদের কিছু সময় নষ্ট হয়ে গেছে, তা এই জন্য দরকার হলো প্রথম জঙ্গল ছাপ করা, আমাদের আকিদা সংস্কার করা, তারপর সেইখানে বিধান আল্লাহর দেওয়া এবং সে অনুযায়ী আমাদের পরিবার, আমার ব্যক্তিজীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সব কিছুই যদি আমি পরিচালনা করে থাকি, তাহলে সেটাই হবে আহলে হাদিস আন্দোলনের মূল কথা। এই জন্য আমাদের বক্তব্য যেটা, যে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওহির বিধান ছাড়া সমাজের কল্যাণ কশিন কালেও সম্ভব নয়। এই জন্য আমাদের আখেরাতমুখী চিন্তা চেতনা নিয়ে আমরা আমাদের আন্দোলনে কর্মকাণ্ড করতে হবে। দায়িত্ব সম্পর্কে দায়িত্বশীল যারা, তাদের উপরেই প্রকৃতপক্ষে দায়িত্ব অর্পণ করতে হবে। গুণ সম্পন্ন দায়িত্বশীলের উপরে যদি দায়িত্ব না দেওয়া হয় তাহলে দায়িত্বের খেয়ানাত হবে, আর অযোগ্যের উপরে যখন দেবে, আল্লাহ রসুলের হাদিস বলতে পারলাম না, তাহলে অবশ্যই আমাদের উপরে ধ্বংস নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম এবং খলাফায়ে রাশেদিনের রেখে যাওয়া পদ্ধতি অনুযায়ী আমাদের ব্যক্তিজীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু পরিচালনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দেন। এই দাওয়াত, এই দাবি আল্লাহর কাছে রেখে আমার কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।